আসলে কি বলবো, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু সবকিছু বললে তো চাকরি থাকবে না। এমন একটা দেশে বসবাস করি যে দেশে দুটো শিক্ষার্থী রাস্তায় বাস চাপায় মারা যায়, 6-7 জন আহত হয় গুরুতরভাবে। সে দেশে যখন একটা মন্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে এ বিষয়ে আপনার মতামত কি, সে এমন সুন্দর একটা হাসি দেয় দেখে মনে হয় যে সে মিরাক্কেলের জোকস শুনছে। মাননীয় মন্ত্রী, এর সঙ্গে অ্যাড করতে চাই যে আজকে 1 ঘন্টা আগে কুর্মিটলায় শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল রাস্তায় বাসের জন্য, কিন্তু 2 বাস ওই শিক্ষার্থীদের যেমন রেষারেষিতে শিক্ষার্থীদের উপর দিয়ে বাস চালিয়ে দেয় এবং ঘটনাস্থলে 3 জন শিক্ষার্থী। কিন্তু অভিযোগ আছে যে আপনার আসলে মদদে বা আশকারাতে প্রশ্রয়ে আসলে বাসে বাসের চালকরা আসলে বেপরোয়া গাড়ি, এই বিষয়ে এরপরে কি বলার থাকে? তিনি বলেছেন যে ইন্ডিয়াতেও তো অনেক বেশি বাস চাপা পড়ে, অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, তাতে তো এত মাতামাতি হয় না। তিনি কি এর গুরুত্বটা বুঝতে পারছেন? তিনি কি বুঝতে পারছেন যে কি হয়েছে দেশে? তিনি যে মন্ত্রী হয়ে বসে আছেন, তিনি আসলে কি বুঝতে পেরেছেন যে আমাদের দেশে কিভাবে একটা শিক্ষার্থী, 2টা শিক্ষার্থী রাস্তায় বাস চাপায় মারা যায়, তার কোনো শাস্তি হবে না? আপনারা যদি পারেন তাহলে হচ্ছে এই যে বাস চালক যারা আছে তাদেরকে VIP করে দেন, তাদেরকে ডিপ্লোম্যাটিক একটা পাওয়ার দিয়ে দেন, তারা কোনো অপরাধ করবে না, তাদের কোনো শাস্তি হবে না। আসলেও তাই হয়, তাদের কোনো শাস্তি হয় না। এই যে কিছুদিন আগে বাসের চিবায় পরে একটা স্টুডেন্ট হাত হারালো, হাত হারানোর পরে সে তার জীবনটাই হারিয়ে ফেললো, কি শাস্তি হয়েছে, কতটা শাস্তি হয়েছে! এই যে আপনারা আসলে বিষয়টার গুরুত্ব কি বুঝতে পারছেন? বিষয়টার গুরুত্ব বুঝতে পারলে যখন সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করলো এই বিষয়টা সম্পর্কে, আপনি তো প্রথমত বিষয়টাকে এড়িয়ে যেতে চেষ্টা করলেন, তারপরে কি বিষয়টা যখন শুনলেন তখন এত সুন্দর একটা হাসি দিলেন দেখে মনে হলো যে আপনি কোনো জোকস শুনছেন। এটা কি জোকস ছিল? বুঝেন না ব্যাপারটা? দেশে আজকে এই অবস্থা। শিক্ষার্থী, কালকে টিভিতে দেখছিলাম যে একটা শিক্ষার্থী যখন সাক্ষাৎকার দিচ্ছিল তখন সে বলছিল যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, আমি নিজে একজন শিক্ষার্থী, আমি বাসের জন্য ওয়েট করি। আপনারা যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যান তখন রাস্তা তো ফাঁকা করে দেওয়া হয়, কিন্তু আমি যখন বাসে উঠি তখন আমি বুঝি যে আমি কি জন্য কিভাবে কত কষ্ট করে বাসে করে যাতায়াত করি। এই যে যখন আমি বাসের জন্য ওয়েট করি, যখন আমার কাঁধে ব্যাগ থাকে তখন তখন আমাকে শিক্ষার্থী বলে মনে হয়, তখন বাস চালক আমাকে নিতে চায় না, তখন আমাকে পারলে রেখেই যায়, তখন তারা এমনভাবে ভাব করে আমি যদি রাস্তায় তাদের সিগন্যালও দেই তাও তারা পারলে আমার গায়ের উপর দিয়ে চলে যায়, অনেক সময় নিজেকে সেভ করতে হয় সেই জায়গাতে। ঘটনাটাও কালকে ঠিক এমনই ঘটনা ঘটেছিল, তারা শিক্ষার্থী ছিল। এই যে আপনারাই তো করে দিয়েছেন যে শিক্ষার্থীদের হাফ ভাড়া, এর কারণে বাস চালক জানেন যে শিক্ষার্থীদের নিতে চায় না। কখনো রাস্তায় নেমে দেখেছেন যে শিক্ষার্থীদের কি অবস্থা হয়? অনেক বাস আছে যারা হচ্ছে হাফ ভাড়া কাটতে চায় না, এখনও বাসের স্টিকার লাগানো থাকে যে হাফ পাস নেই। কেন এত আইন তৈরি করেন, এত কিছু তৈরি করেন, সেই আইনগুলো কোথায় যাচ্ছে? আইনগুলো কেন এক্সিকিউট করতে পারেন? এত এত আইন তৈরি করে রেখেছেন, যারা আইনের শিক্ষার্থী আছে তাদের আইন পড়তে পড়তে একবার মাথার চুল উঠে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, কিন্তু এই আইনগুলো এক্সিকিউট কে করবে? এই এক্সিকিউট করার লোক নেই, জন্য আইনগুলো একদম কি বেকার পড়ে আছে, সে আইনের শিক্ষার্থীদের মাথা ভর্তি করে নিয়ে সেগুলো বসে থাকতে হচ্ছে। কেন এত অনিয়ম কেন থাকবে একটা দেশে? একটা অনিয়মের একটা সীমা পরিসীমা আছে। আমাদের নুরুল ইসলাম নাহিদ আঙ্কেল বলেছিলেন যে ঘুষ খান পরিমিত অনুযায়ী খান, তার কথাটাতে আমি একমত পোষণ করি, কারণ হচ্ছে তার কথাটা আসলেই ঠিক আছে। আমাদের ঘুষ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের চাকরির ব্যবস্থা, সব কিছু এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে যাতে এই কথা না বলে আর কোনো কথা বলার উপায় থাকবে না। তো আপনারা যদি চান যে এই জিনিসটা আপনারা সমাধান করতে চান, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো, প্রথমত আপনারা তো আইন তৈরি করছেন, সেই আইন তৈরি করার পাশাপাশি আপনাদেরকে আইনটা এক্সিকিউট করতে হবে। আপনারা যদি আইনটা এক্সিকিউট করতে না পারেন তাহলে যে কাজটি হবে, যে এই যে রাস্তায় বাস চাপা পড়ছে, আপনারা হয়তো খেয়াল করেননি, বাসের জন্য শিক্ষার্থীরা যখন রাস্তাতে দাঁড়িয়েছিল তখন তাদেরকে বাস নেবে না জন্যই বাসটা এত জোরে টানে, যাতে শিক্ষার্থীরা পেছনে জায়গা না থাকার কারণে বাসের নিচে পড়ে যায়, স্পট ডেট হয় 2 শিক্ষার্থীর। এটা ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারা যদি ব্যাপারটা বুঝতে পেরে থাকেন তাহলে এ ধরনের জবাব আপনাদের কাছ থেকে আশা করি না আমরা জনগণ। আসলে দোষটা তো আমাদের জনগণেরই, কারণ আমরাই তো আপনাদেরকে ভোট দিয়ে সেই জায়গাতে বসিয়েছি, সেই সম্মানের জায়গাতে বসিয়েছি, কিন্তু সেই সম্মানের জায়গা থেকে আপনারা কী করছেন? আপনারা তো মানে এমন অবস্থাতে আছেন যাতে জনগণ কী করছে? আপনারা রাস্তায় নামেন, কখনো রাস্তায় নেমে দেখেছেন জনগণ কত কষ্টে থাকে?
আপনারা তো এসি গাড়িতে, কালো কাজ ঢাকা গাড়িতে পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যান যখন, তখন জনগণ আমরা উল্টো দিকে ঘুরে থাকি। জনগণ তখন জনগণের রাস্তা আটকিয়ে আপনারা যান। সেই জনগণের যখন একটা ক্ষতি হয়ে যায় তখন আপনারা কি করেন? দাঁত কেলিয়ে সুন্দর করে হাসি দেন। কেন? জনগণের প্রতি ভালোবাসা নাই? জনগণের প্রতি তখনই শুধু ভালোবাসা আসে যখন ভোট আসে, তাই না? এই যে কিছুদিন পরে ভোট আসছে, তখন আবার ভালোবাসা উতলায় উঠবে। কেন? অন্য সময় ভালোবাসা যায় না? অন্য সময় যদি একটু ভালোবাসা দেখা দেন তাহলে জনগণ কতটা আপনাদের ভালোবাসতো বুঝতে পারেন? বুঝতে পারবেন না। ফ্রি ফ্রি বসে থাকেন, খান দান জনগণের টাকায় খান, এখন কি করা যাবে? কিচ্ছু করার নেই। আপনারা পারলেই যে বাস চালক যারা আছে তাদেরকে একদম ডিপ্লোম্যাটিক পাওয়ার দিয়ে দেন, তাদের কোনো অপরাধ হবে না, তারা কোনো অপরাধী না, তারা বাসের উপরে থাকবে, আমরা থাকবো বাসের চাকার নিচে। এটাই তো স্বাভাবিক, এটাই হয়ে আসছে, কিছুই বলার নাই আর। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দয়া করে প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি যে জনগণকে সুযোগ সুবিধা দিতে পারুন না পারুন, জনগণকে অন্তত বাসের চাপায় মেরে ফেলবেন না।